সুপ্রিয় ডিগ্রি পার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। টঙ্গী সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আমি হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক সমাজ কল্যাণ। অর্ধ 10/8/2020 খ্রিস্টাব্দ তারিখ, বাংলাদেশের প্রয়োজন ও সামাজিক সমস্যাসমূহ দ্বিতীয় পত্রের পুষ্টিহীনতা কি ও এর কারণসমূহ সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমরা জেনে নিই পুষ্টিহীনতা কি। পুষ্টিহীনতা বলতে সাধারণত প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যের অভাবজনিত অবস্থাকে বোঝায়। শরীরে যে পরিমাণ পুষ্টি প্রয়োজন তার অভাব হলে অপুষ্টি দেখা দেয়। খাদ্যের মধ্যে আমিষ, শ্বেতসার, স্নেহ, ভিটামিন, লবণ ও পানি, এ ছয়টি রাসায়নিক উপাদান সুষম পরিমাণে না থাকার ফলে যে অবস্থার সৃষ্টি হয় তাই পুষ্টিহীনতা। পুষ্টিহীনতার সঙ্গে রোগাক্রমণ, জন্মশীলতা, পরিবারের আকার, দেহমনের প্রবৃত্তি, বিকাশ ও রোগ প্রতিরোধ প্রক্রিয়ার জটিল সংযোগ রয়েছে। এটি এমন এক অবস্থা যাতে মানুষ সৃজনশীল ও উৎপাদনশীল কিছুই করতে পারে না। অকাল বার্ধক্য, বিকলাঙ্গতা, সর্বোপরি অক্ষমতা ব্যক্তিকে ছেয়ে বসে, হীনদেহ, দুর্বল মন, চিন্তাবোধহীন অবস্থার সৃষ্টি করে। প্রখ্যাত স্বাস্থ্যবিজ্ঞানী জে ই পার্ক ও কে পার্কের মতে, ম্যালনিউট্রিশন হ্যাজ বিন ডিফাইন্ড অ্যাজ এ প্যাথোলজিক্যাল স্টেট রেজাল্টিং ফ্রম এ রিলেটিভ অর অ্যাবসলিউট ডিফিসিয়েন্সি অর অ্যাক্সেস অফ ওয়ান অর মোর এসেনশিয়াল নিউট্রিয়েন্টস। অর্থাৎ পুষ্টিহীনতা এমন একটি প্যাথোলজিক্যাল অবস্থা যা কোনো এক বা একাধিক পুষ্টি উপাদানের আপেক্ষিক বা পূর্ণ অপর্যাপ্ততা বা আধিক্যের কারণে সৃষ্ট হয়। সমাজকর্ম অভিধানের সংজ্ঞা অনুযায়ী, ম্যালনিউট্রিশন ইজ এ ফিজিক্যাল কন্ডিশন ইউজুয়ালি বাট নট নেসেসারিলি এভিডেন্স বাই ইমানসিয়েশন ডিউ টু অ্যান ইনসাফিসিয়েন্সি অফ নিডেড ফুড এলিমেন্টস। অর্থাৎ পুষ্টিহীনতা এমন এক দৈহিক অবস্থা যা সচরাচর কিন্তু অত্যাবশ্যকীয় নয়, কৃশতা দ্বারা প্রমাণিত হয় এবং যা প্রয়োজনীয় খাদ্য উপাদানের অপর্যাপ্ততার কারণে হয়ে থাকে। সুতরাং খাদ্যের পুষ্টি উপাদানের অভাবজনিত কারণে সৃষ্ট অবস্থাকে পুষ্টিহীনতা বলে। দৈনন্দিন খাদ্য তালিকা, বয়স ও দৈহিক চাহিদা অনুযায়ী পরিমিত পুষ্টি উপাদান না থাকলে ঘাটতি এবং বেশি হলে আধিক্য দেখা দেয়। উভয় অবস্থাই শরীরের জন্য ক্ষতিকর। এই অপরিমিত অবস্থা ক্রমাগতভাবে চলতে থাকলে শরীরের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ প্রভৃতি ব্যাহত হয়। আমরা বাংলাদেশে পুষ্টিহীনতার কারণসমূহ সম্পর্কে জানার চেষ্টা করব। বাংলাদেশে পুষ্টিহীনতার জন্য বহুমুখী ও পরস্পর সম্পর্কিত বহুবিধ কারণ দায়ী। সামগ্রিক, আত্মসামাজিক, রাজনৈতিক, প্রাকৃতিক প্রভৃতি অবস্থার প্রেক্ষাপটে পুষ্টিহীনতার প্রধান কারণসমূহ নিম্নে আলোচিত হল। এক, জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যার সাথে সামঞ্জস্য রেখে খাদ্যসহ পুষ্টি সমস্যা ক্রমান্বয়ে জটিলতার সৃষ্টি হচ্ছে। পরিকল্পনা কমিশনের মতে প্রতি বছর 24 লাখ লোক সংযোজিত হচ্ছে, এজন্য বার্ষিক 4.5 লাখ টন অতিরিক্ত খাদ্য প্রয়োজন। বর্ধিত জনসংখ্যার সাথে উৎপাদন বৃদ্ধি না হওয়ায় পুষ্টি সমস্যা ব্যাপক আকার ধারণ করছে। দারিদ্র, দারিদ্র ও অসচ্ছলতার কারণে এদেশের জনগণ পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করতে পারে না, ফলে 90% লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে, ফলে জনগণের একটা বিরাট অংশ অপুষ্টিত ভোগে। অজ্ঞতা ও নিরক্ষরতা, বাংলাদেশের শিক্ষার হার 65.5%, এমত অবস্থা জনগণের এক বিরাট অংশ নিরক্ষর, ফলে তারা অজ্ঞ ও জীবন সম্পর্কে উদাসীন ও অসচেতন। স্বাস্থ্য পুষ্টি, খাদ্যমান, খাদ্য প্রস্তুতকরণ, সংরক্ষণ ইত্যাদি সম্পর্কে অজ্ঞতার ফলে পুষ্টিহীনতার সমস্যা সৃষ্টি হচ্ছে। খাদ্য ঘাটতি, বাংলাদেশে গুণগত পরিমাণগত খাদ্য ঘাটতি পুষ্টিহীনতার অন্যতম প্রধান কারণ। এই ঘাটতি কখনো নিঃশেষ হয় না। এদেশে খাদ্য ঘাটতির পরিমাণ প্রতি বছর 15-20 লক্ষ টন। তাছাড়া আদিম চাষ পদ্ধতি, মাথাপিছু কম জমি, কুসংস্কার, সুষ্ঠু বন্টনের অভাব ইত্যাদি খাদ্য ঘাটতির প্রধান কারণ। প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, দুর্ভিক্ষ,
ইত্যাদি বিপুল পরিমাণ খাদ্যশস্য গবাদি পশু বিনষ্ট হয়। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগে মাছ গবাদি পশু অবকাঠামো প্রভৃতির ব্যাপক ক্ষতি হয়, ফলে ব্যাপক হারে পুষ্টিহীনতা দেখা দেয়। পুষ্টি জ্ঞানের অভাব, এদেশের জনগণ পুষ্টি জ্ঞানের অভাবে অধিকতর পুষ্টিহীনতা রোগে ভোগে। তারা প্রাপ্ত খাদ্যের পুষ্টিমান বজায় রেখে সুষম খাদ্য তৈরি করতে পারে না। খাদ্যাভ্যাস, চিরাচরিত খাদ্যাভ্যাস জনগণের পুষ্টিহীনতার জন্য বিশেষভাবে দায়ী। পিপুল ইন জেনারেল হ্যাভ এ টেন্ডেন্সি টু ডিমান্ড হাই ফ্যাট অ্যান্ড হাই কোলেস্ট্রল ফুড, হুইচ ইজ ব্যাড ফর হেলথ। সাংস্কৃতিক প্রভাব, বাংলাদেশে পুষ্টিহীনতার জন্য সাংস্কৃতিক প্রভাব বিশেষভাবে দায়ী, যেমন কুসংস্কার, কুপ্রথা, ঐতিহ্য, দৃষ্টিভঙ্গি, ধর্ম, বাতের মার ফেলা, নিরামিষ ভোজী, শিশুকে বুকের দুধ না দেওয়া, ছেলে সন্তান ও স্বামীকে ভালো খাওয়ানো, জেন্ডার বৈষম্য ইত্যাদি, বৈষম্য ও অসম বণ্টন, বাল্যবিবাহ ও বিরতিহীন গর্ভধারণ, এর ফলে পুষ্টিহীনতা বংশানুক্রমে বিস্তৃতি ঘটেছে। শিশু তার মায়ের পেট থেকে অপুষ্টি নিয়ে জন্মগ্রহণ করে, সুতরাং বড় হয় পুষ্টিহীনতার মধ্য দিয়ে। ভেজাল খাদ্য, বাংলাদেশে খাদ্যদ্রব্য ভেজাল ও নকলের ছড়াছড়ি, এমনকি ওষুধপত্রের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই। ভেজাল খাদ্য মারাত্মক পুষ্টিহীনতা সৃষ্টি করে। মানুষ বিশেষ করে দরিদ্ররা নিম্ন স্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য গ্রহণ করে। অন্যদিকে প্রচলিত আইনের কঠোরতার অভাবে ভেজালকারীরা এরূপ খাদ্য সরবরাহ করে, ফলে পুষ্টিহীনতার বিস্তৃতি ঘটছে। নিকৃষ্ট বাসস্থান, গ্রামের ঘরবাড়ি এবং শহরের বস্তি অধিকাংশ আলো বাতাসের স্বেচ্ছেষে নোংরা ডোবা নালা ও ঝড়ঝোপ পরিবেষ্টিত। ময়লা আবর্জনা, অপরিচ্ছন্নতা, স্যানিটেশনের অভাব প্রভৃতি কারণে পুষ্টিহীনতা দেখা দেয়। অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যগত সুযোগ সুবিধার অভাবে পুষ্টিহীনতা সমস্যাকে তীব্র করে তুলছে। জনস্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী 45% মানুষ স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত। দেশে মেডিকেল কলেজ, জেলা ও উপজেলা হাসপাতাল, ক্লিনিক খুব বেশি নেই, এমনকি এসব সুবিধার সিংহভাগই শহরে অবস্থিত। জনপ্রতি ডাক্তার, নার্স, রেজিস্টার্ড চিকিৎসক, দাত্রী ও হাসপাতাল নিতান্তই অপ্রতুল, কাজেই পুষ্টিহীনতার জন্য স্বাস্থ্যসেবা বিশেষভাবে দায়ী। যৌথ পরিবার, বাংলাদেশে এটিও পুষ্টিহীনতার জন্য দায়ী। এক্ষেত্রে একজনের আয় হয়তোবা বৃহৎ পরিবার চলে, একই বাসস্থানে অনেক লোক বসবাস করে, একই জিনিসপত্র অনেকেই ব্যবহার করে, তাছাড়া পরিবার পর্যায়ে অপর্যাপ্ত খাদ্য নিরাপত্তাহীনতা বিদ্যমান, ফলে পুষ্টিহীনতার সৃষ্টি হয়। তাহলে আজ এ পর্যন্তই। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজের সুরক্ষা নিজেই করবে।